নয় রকম সবজির সাথে পনিরের মিশেলে তৈরি হয় পুজো স্পেশাল নবরত্ন কোরমা, যে খাবারের সাথে উৎসব পায় এক নতুন আমেজ। বাড়িতে কি করে তৈরি করবেন এই রেসিপি, এবারে একজন রন্ধনশিল্পীর কাছে চলুন জেনে আসি তা। শারদীয় শুভেচ্ছা সবাইকে, আমি রন্ধনশিল্পী শুভাগতা ঘোড়ায়। আমি দুর্গা পূজার একটি বিশেষ রেসিপি নবরত্ন কোরমা নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। নবরত্ন কোরমা বানাতে আমার যা যা লাগছে, বাদাম বাটা, আস্ত জিরা, সাদা তেল, চিনি, ঘি, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া, টক দই, হলুদ, লবণ, বেদানার কোয়া, পোস্ত বাটা, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, পনির, বরবটি, গাজর, পেঁপে, আলু। চলুন শুরু করি নবরত্ন কোরমা। এবার আমি কড়াইটা গরম হলে একটু তেল দেব। এবার তেলের সঙ্গে মিশে একটু ঘি দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ জিরা দিচ্ছি। একটু সুগন্ধ বের হলে আমি একে একে সব বাটা মশলা দিয়ে দেব। এবার দিচ্ছি বাদাম বাটা, আমি দিয়ে দেব পোস্ত বাটা, আমি দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দেব মরিচের গুঁড়া। টক দই দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। আর আমি সময়ের কারণে সবজিগুলো আগে থেকে চৌকো করে কেটে নিয়েছি, কেটে হালকা করে ভেজে নিয়েছি শুধু লবণ দিয়ে। আমার মশলা হয়ে গেছে, একে একে আমি আমার ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিব। তারপর পটপটি দিচ্ছি, যেহেতু ভাজা সবজি এজন্য বেশ সেদ্ধ করাই আছে। ফুলকপি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে রাখব। তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রাখব। তিন চার মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে রাখছি। ঢাকনাটা খুলে এবার আমি বাকি পনির, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। আমার নবরত্ন কোরমা একদম রেডি। যেহেতু সবজিটার নাম নবরত্ন, কমপক্ষে এখানে নয়টা উপকরণ ব্যবহার করতেই হবে, কেউ চাইলে এর থেকে বেশিও করতে পারেন। আর পুজো উপলক্ষে তো সবজিটা খুবই বেশি যায়, তো এই সবজিটা ভীষণ মজার, যেহেতু পনির দেওয়া আছে একটু অন্যরকম মাত্রা যোগ করে। নামানোর আগে আমি কাঁচামরিচ, ঘি আর চিনি দিয়েছি, এবার আমি নামিয়ে ফেলব। দর্শক, তৈরি হয়ে গেল আমার খুব মজাদার নবরত্ন কোরমা।